হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে উদ্দেশ্য হলো মুজিবনগরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনাদেরকে মুজিবনগর সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং মুজিবনগরের যে ঐতিহাসিক একটি জায়গা এবং নিদর্শন সে বিষয়ে আপনাদেরকে অবগত করব। চলে এসেছি আমরা মুজিবনগর উপজেলা পরিষদের সামনে। মুজিবনগর উপজেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছি, কিছু দূর যাবার পরে তারপরে পড়বে ডান দিকে চলে গেল ভোরপাড়া রোড এবং বিজিবি ক্যাম্প, এবং সোজা যেটা আছে সেটা হচ্ছে আমাদের মুজিবনগরের যে স্থাপনা রয়েছে ঐতিহাসিক নিদর্শন সেখানে যেতে গিয়ে আবার আপনারা দেখতে পাবেন বাম দিকে রয়েছে অনন্যা পার্ক। পার্কটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পার্ক। ভিতরে প্রবেশ করলে অবশ্য দিনটা পার হয়ে যাবে, সেজন্য এখন আর পার্কে যাচ্ছি না। পার্কে আমরা প্রবেশ করবো আবার আগামীকালকে, যদি সুযোগ হয় অবশ্যই যাব। আমার সাথে অনেকেই আছে যাচ্ছে, দর্শনার্থী কিন্তু খুব একটা বেশি নেই এখন মুজিবনগরে, কারণ হচ্ছে এই করোনাকালীন সময় পার হয়েছে। তারপরেও এখনও দেখা যাচ্ছে যে রোজা রমজান মাস আগাম, আবার আগামীকালকে ঈদ শুরু হবে, এই জন্য আসলে এখানে কিন্তু মানুষজনের উপস্থিতি খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। চলে এসেছি মুজিবনগর 0 কিলোমিটার। আমরা যদি দেখি এখানে কিন্তু এখানে পার্কিংয়ের জায়গাটি কিন্তু রয়েছে এবং খুব সুন্দর এবং মনোরম পরিবেশ কিন্তু এটা। এবং ডান দিকে যদি দেখি এখানে একটা বিশ্রামাগার রয়েছে, এবং বিশ্রামাগার পার হওয়ার পরে কিছু দূর গেলেই আপনাদের চোখ পড়বে বাম দিকে শুধুমাত্র আমেরি বাগান। আর আমেরি বাগান একেই বলে আম্রকানন, সেই আম্রকাননের আমের বাগান। বাম দিকে রয়েছে আমাদের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী মিনিস্টার আসলে অবশ্যই এখানে এই বিশ্রামাগারে ওনারা বিশ্রাম নেন, এবং সোজা যেতে থাকতে হবে আরও কিছু দূর যাবার পরে, তারপরে কিন্তু আমরা সেখানে পেয়ে যাব আমাদের সেই স্মৃতিসৌধের জায়গাটি। তবে যত দূর চোখ যাবে তত দূরই দেখতে পাবেন যে বিশাল বড় একটি আমের বাগান, কিন্তু আসলে মুজিবনগর রয়েছে আম্রকানন। এই নাম আমের বাগানের কারণেই কিন্তু আসলে আম্রকাননটিই আসলে নাম করণ করা হয়েছে। তো আমরা চলে এসেছি কাছাকাছি, চলুন দেখি আসলে আমরা স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধের আশেপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলুন। আমরা এখানে লেখা আছে অবশ্যই এই রাস্তায় সকল ধরনের যান চলাচল নিষেধ। মুজিবনগর আসলে স্মৃতিসৌধ নিয়ে এখানে এক নজরে কিছু কথা লেখা আছে, সেটা যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্য এখান থেকে স্টাডি করলে অনেক কিছু বুঝতে পারবেন। তারপরেও এখানে কিছু স্থানীয় মানুষের কাছ থেকে আমি আপনাদেরকে মুজিবনগর সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। চলুন দেখি আমরা স্মৃতিসৌধটা একটু ঘুরে আসি। স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার্থে জুতা ও স্যান্ডেল পরে উঠবেন না। নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, মেহেরপুর। আচ্ছা ভাই, আপনার বাসা তো এখানেই নাকি? জি ভাই। আচ্ছা, আপনি ঘোরাঘুরি করছেন, আপনাকে দেখে আসলে আপনার কাছে আসলাম। আমি অনেক দূর থেকে এসেছি। মুজিবনগরের স্মৃতিসৌধ সম্পর্কে আসলে আপনি কি কি জানেন একটু বলবেন কি, আমাদের সহযোগিতা করেন একটু? ঠিক আছে, অবশ্যই আমি যতটুকু জানি ততটুকু বলবো আপনাদের। এখানে মুজিবনগর ঐতিহাসিক একটা জায়গা। এখানে বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, প্রথম অস্থায়ী রাজধানী এখানে ঘোষিত হয়। আপনি এখানে আমাদের আম বাগানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পাবেন। আমাদের পাশে আছে হলো মুজিবনগর স্মৃতিসৌধ। এখানে দেখবেন একটা লাল মঞ্চ আছে, স্বাধীনতা রক্তাক্ত সূর্যের একটা প্রতীক বহন করে। তারপর আরও দেখবেন কি 23টি স্তম্ভ আছে এখানে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 23টি স্তম্ভ আছে। স্বাধীনতার রক্তাক্ত সূর্য হতে বিচ্ছুরিত 23টি রশ্মির শেষাংশ দ্বারা 23টি স্তম্ভকে বোঝানো হয়েছে। 1971 পর্যন্ত পাকিস্তান শোষণ ও নির্যাতনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আমাদের দেশটাকে তারা শোষণ করত। সেই শোষণ থেকে বাঁচার জন্য তারা দীর্ঘ এই যুদ্ধর পরে
এই 23টি স্তম্ভকে তারা চিহ্নিত হিসাবে রেখেছে। এবং আপনি এখানে আরও দেখবেন যে এখানে কিছু গোল গোল পাথরের বৃত্ত দেওয়া আছে, এটা হলো আপনার 1,00,000 বুদ্ধিজীবীর খুলি ওখানে স্মৃতি হিসাবে চিহ্নিত করা আছে। এগুলো আপনি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বোঝানোর জন্য বা জানার জন্য আমাদের এগুলোকে এখানে স্থায়িত্ব করা আছে। আরও আছে কি যে দেখবেন এই যে ছোটো ছোটো পাথর দেওয়া আছে, এটা হলো 30,00,000 পাথর আছে এখানে। এই 30,00,000 পাথরকে যে 30,00,000 শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি তার স্মৃতি হিসাবে পাথরগুলোকে এখানে গাঁথা আছে। এবং আরও দেখবেন আমাদের 11টা সিঁড়ি আছে, যা 11টা সিঁড়িটি মুক্তিযুদ্ধের সমগ্র 11টি সেক্টরে যে দেশটাকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরের মাধ্যমে সেটাকে বোঝানো হয়েছে এই 11টি সিঁড়ি। আরও দেখবেন যে বঙ্গোপসাগর স্মৃতিসৌধের উত্তর পাশে আমবাগান ঘেঁষে যে স্থানটি মোজাইক করা আছে তার দ্বারা বঙ্গোপসাগরকে বোঝানো হয়েছে। এবং 21শে ফেব্রুয়ারি প্রতি স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে যে রাস্তাটি মূল স্মৃতিসৌধের দিকে এসছে সেই রাস্তাটিকে ভাষা আন্দোলনের স্মৃতিসৌধকে বোঝানো হয়েছে। আর রক্তাক্ত সাগর পশ্চিম পাশে দেখবেন স্মৃতিসৌধের প্রথম দেওয়ালের পাশ দিয়ে শহীদের রক্তের প্রবাহ বয়ে গেছে সেই রক্তের সাগর বলা হয়। এবং 7.5 কোটি ঐক্যবদ্ধ জনতার লাল মঞ্চ থেকে 23টি দেওয়াল সৃষ্টি হয়েছে, তার থেকে তার ফাঁকে অসংখ্য নুড়ি পাথর মোজাই করা হয়েছে, এটা 7.5 কোটি ঐক্যবদ্ধ জনতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আর দেখছেন আমাদের এখানে আম্রকানন আছে, এখানে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসে, তারা বিভিন্নভাবে এগুলো পিকনিক করে আনন্দ উপভোগ করে। এই মোটামুটি আর কি আমাদের এলাকার একটা মজিবনগরের একটা স্মৃতিসৌধের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারলাম। আচ্ছা, আর আপনাদের এখানে বলে শুনেছি একটা নতুন মানচিত্র তৈরি হয়েছে, সেটা কোন পাশে হচ্ছে? আমার এই স্মৃতিসৌধের থেকে আপনি এখান থেকে আপনি পূর্ব পাশে যাবেন, পূর্ব পাশে আমাদের মানচিত্রটা আছে। আপনি যদি ফ্রি থাকেন একটু আমার সাথে সহযোগিতা করলে ভালো হতো, আমি যেহেতু নতুন এসেছি এখানে, ওই জায়গাটায় কি আমার সাথে একটু যাবেন আপনি? ঠিক আছে, দেখি চলেন, যদি সুযোগ হয় তো আমি আপনার সাথে যোগ দেবো। থ্যাংক ইউ, চলুন যাই তাহলে। এই যে সেই অম্রকাননের সুন্দর একটি আমের বাগান, বাগান পার হয়ে আমরা সে এখন যাচ্ছি মানচিত্রের দিকে। এখানে কিছু কিছু দোকান আপনারা দেখতে পাবেন, অবশ্য এই দোকানগুলো পিকনিক যখন চলে বিশেষ করে সেই মুহূর্তগুলোতে খুব জাকজমকপূর্ণ হয়ে ওঠে। এখন অবশ্য পিকনিকের সময় না, এখন আসলে আপনার এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের নির্মিত সবচাইতে বড় মানচিত্র। যে দেখতেছেন বাংলাদেশের মানচিত্র অর্থাৎ বাংলাদেশের ম্যাপ, এখানে আপনি আমাদের এই ম্যাপটি হলো বাংলাদেশের সর্ববৃহৎ ম্যাপ। এখানে বাংলাদেশের যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল তার আগে যুদ্ধে আমাদের দেশটাকে কীভাবে কষ্ট করে স্বাধীন করা হয়েছিল তার ব্যাখ্যায় মানচিত্রে আপনি দেখলেই বুঝতে পারবেন। 11টি সেক্টরে আমাদের দেশটাকে যে বিভিন্ন ভাগে ভাগ করে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এখানে 11টি সেক্টরই দেওয়া আছে। এবং আপনি দেখছেন আমাদের এই ম্যাপের দক্ষিণ সাইডে যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগরটাকে স্বচক্ষে বোঝানো হয়েছে, তার একটা চিহ্ন হিসাবে বঙ্গোপসাগরের একটা আকার দেওয়া আছে। এবং আমাদের এখানে মানচিত্রের ভিতরে আছে কি যে হার্ডিং ব্রিজ কুষ্টিয়ায়, সেই ব্রিজটা এখানে নির্দেশন আছে। বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ দিয়ে, বিভিন্ন রকম স্তম্ভ দিয়ে এই মানচিত্রটাকে ফুটে উঠানো হয়েছে। আরও দেখবেন যে বাংলাদেশে যে বিভিন্ন নদী আছে সেই নদীগুলো এই মানচিত্রে দৃশ্যমান আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের কোথায় কোন নদীটা বয়ে গেছে, এখানে দেখলে আপনি স্বচ্ছকে তো বুঝতে পারবেন। এবার দেখি যে এই মানচিত্রের চারিদিক দিয়ে আমাদের হাঁটার একটা জায়গা আছে, আপনি চারিদিক দিয়ে ঘুরতে পারবেন, ঘুরলে এই মুজিবনগরের সমস্ত কিছু আপনি সুন্দরভাবে দৃষ্টি অবলোকন করতে পারবেন। আসলে আমরা হেঁটে যেতে পারবো এবং এই মানচিত্রে মানচিত্রটি ঘুরে দেখার জন্য বেশ প্রশস্ত একটি রাস্তা কিন্তু নির্মাণ করা আছে উপর দিয়ে, এবং অনেকগুলা সিঁড়ি আছে নিচ থেকে উপরে ওঠার জন্য। আমরা একটা দিয়ে উঠেছি ও পাশে, আবার এ পাশেও কিন্তু আরেকটা আছে। মানচিত্রটা যদি এদিক থেকে আরেকটু দেখাই আপনাদেরকে,
বাংলাদেশের দেশের পুরো মানচিত্রটি কিন্তু আপনারা দেখতে আপনি এখানে মানচিত্রের ভিতরে আরেকটা জিনিস দেখবেন যে যুদ্ধের সময় বাংলাদেশের যে সকল শরণার্থীরা হয়েছিল, শরণার্থীরা কীভাবে ইন্ডিয়ায় তারা পালাই গেছিল যুদ্ধ থেকে বাঁচার জন্য, সেই শরণার্থীদের কিছু মূর্তি ছোট ছোট আকারে ছবির মতো দেওয়া আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। কারণ যুদ্ধের সময় মানুষ বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যের অভাবে কুকুর, গরু, ছাগল, বিড়াল সব সাথে করে নিয়ে তারা ইন্ডিয়া পার হয়েছে। শরণার্থীদের ভারত গমন, ভালোয়া ঘাট, ঢালু সুনাম। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের আসলে যে চিত্র সেটি এখানে দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে। এটা হচ্ছে ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন। কর্নেল এম এ এজিএম উসমানি ছিল, ডিসি পান্ডে, কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল্লাহ, মেজর রব, মেজর সাফায়াত জামিল, জনাব রাকিব উদ্দিন, মেজর মইনুল হোসেন, মেজর নজরুল ইসলাম প্রমুখ। এই মূর্তিতে দেখানো হয়েছে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করছেন। এখানে ৬ জনকে দেখানো হচ্ছে এবং তার ভিতরে যার মাথায় আসলে একটি টুপি আছে এবং একটু সাইজে ছোট হাতে একটি ফাইল আছে, ওনাকে বাংলার মির্জাফর বলা উপাধি দেওয়া হয়েছে। ওনার নাম হলো খন্দকার মোস্তাক আহমদ। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখানো হয়েছে। এখন ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে উনি যে বক্তব্য দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ, সেটির আসলে একটি মানে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে ১৯৭১ সালে নিরস্ত বাঙালির ওপরে কীভাবে আসলে পাকিস্তানি হানাদার বাহিনী কীভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার কিছু মূর্তি এখানে দেখানো হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি মা বোনের উপর যেভাবে বর্বর নির্যাতন চালিয়েছিল সে নির্যাতনের কিছু মানচিত্রর মধ্যে দিয়ে আসলে এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালি জাতিকে আসলে শেষ করার, ধ্বংস করার জন্য পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালে বিভিন্ন ধরনের অগ্নি সংযোগ করেছিল, যার কারণে আসলে বাঙালি জাতির অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল তারা। সেই অগ্নি সংযোগ দেওয়ার আসলে কিছু মূর্তি এখানে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, আসলে এটাকে বলা হচ্ছে যে আসলে মিনি সংসদ ভবন একটি। এই সংসদে আসলে একটি বিল উপস্থাপন হওয়ার কথা এবং এখান থেকে আসলে একটি সংসদ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত পাশ হওয়ার কথা, সেটি এখনও কার্যকর হয়নি। আশা করি খুব দ্রুত এটি কার্যকর হবে। সে অমরকাননের আমবাগান আমরা চলে এসেছি। সড়কটি আসলে দুই পাশ দিয়ে যাওয়া যায়, একটি হলো আমরা যেদিক দিয়ে প্রবেশ করেছি ওই দিক দিয়ে, আরেকটি হলো বাইরের দিক দিয়ে। চলুন আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, আরেক রাস্তা দিয়ে ফিরব। আমি ভিডিও করছি আর গাড়ি চালিয়ে সহযোগিতা করছে কিন্তু আমার বন্ধু, আমার বন্ধুটাকে দেখিয়ে দিব। হুজুর মানুষ, সামনে আসতে ভয় পাচ্ছে, তারপরেও স্বাধীনতার সড়কে গিয়ে ওনাকে আর আমি রক্ষা দিব না আজকে। স্বাধীনতা সড়কের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু ভারতের সাথে সরাসরি যোগাযোগ চলবে, খুব শীঘ্রই এটি উদ্বোধন হোক এই কামনাই করি।
রাজীবনগরে কিন্তু দর্শনার্থীদের ঢল নামে, কিন্তু এখন আপনারা ভাববেন যে আসলে এই জায়গাতে কোনো দর্শনার্থী নাই কেন। আসলে এটা আসলে দর্শনার্থীদের আসার মতো একটা সিজন নয়, যার কারণে কিন্তু দর্শনার্থী নেই। এছাড়া হলো আগামী কালকেই আবার ঈদ এবং আজকে শেষ রোজা, মানুষেরও আসলে রোজা রমজান মাস।